আজকে আমরা আলোচনা করব গলার কণ্ঠস্বর কি কারণে বসে যায় এবং তার কি চিকিৎসা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন হিসেবে কাজ করছি। সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে কর্মরত আছি এবং খিদমা হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছি। আজকে আমরা আলোচনা করব গলার কণ্ঠস্বর কি কারণে বসে যায় এবং তার কি চিকিৎসা হবে, এই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। গলার কণ্ঠস্বর ওই সমস্ত রোগীদেরই বসে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা বেশি কথা বলেন। যেমন কথা বলতে হয় যে উনি যে ইচ্ছা করে কথা বলছেন তা নয়, প্রফেশনাল খাতিরে অর্থাৎ পেশার জন্যই তাকে বেশি কথা বলতে হচ্ছে। যেমন স্কুলের শিক্ষক, তাকে কিন্তু গলা প্রায় দেখা যায় বসে যায়। আবার দেখা গেলে সিঙ্গার, গায়ক, ইসলামিক নাশিদ করে বা যে কোনো ধরনের গান উনি করে থাকেন, তাহার কিন্তু গলা বসে যায়। এবং কোর্টে উনি ওকালতি করেন, উকিল, ব্যারিস্টার, হ্যাঁ, যারা আইন পেশায় আছেন ওনাদের কিন্তু গলা বসে যায়। এবং যারা অহেতুক শাউট করে, কারণে অকারণে রাগ হয়, চিৎকার করে, চেঁচামেচি করে, তাদেরও কিন্তু গলা বসে যায়। কোনো চাকরি করে না, ঘরে গৃহিণী, বাচ্চার সাথে সবসময় তাকে শাউট করে কথা বলে, এই কারণে কিন্তু তার গলা বসে যেতে পারে। এখন যারা অতিরিক্ত কথা বলছেন তাদের গলার ভিতরে কিছু ত্রুটি এসে যায়, অর্থাৎ ভোকাল কর্ড থাকে, যে কর্ড থেকে সাউন্ড তৈরি হয়, এই ভোকাল কর্ডগুলো মোটা হয়ে যায় এবং ঠিক হয়ে যায়, ফ্রিকোয়েন্সি এটার কমে যায়, হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি চলে আসে, কণ্ঠস্বর মোটা হয়ে যায়, কণ্ঠস্বর ফ্যাসফ্যাসে হয়ে যায়। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন বা হাফেজি পড়ছে একটা ছেলে, তাকে কিন্তু সবসময় তেলাওয়াত করতে হয়, বয়ন করতে হয়, যার কারণে কণ্ঠস্বরের যে ভোকাল কর্ড আছে এই ভোকাল কর্ডটি মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়, এডিমা হয়ে যায় এবং কখনও কখনও নোডিউল তৈরি হয়। নোডিউল মানে দানা তৈরি হয়, দানা তৈরি হলে কিন্তু কণ্ঠস্বর বসে যায়। হর হামেশা, অহরহ আমরা এই ধরনের রোগী পাচ্ছি। আবার কখনও কখনও ভোকাল কর্ডে পলিপ তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু কণ্ঠস্বর বসে যেতে পারে। আরেকটি বিষয় হলো যারা ধূমপান করেন, সবসময় চেইন স্মোকার, তাদের কিন্তু গলায় ভোকাল কর্ডে ক্যান্সার তৈরি হতে পারে। সেই ক্যান্সার তৈরি হলে সেখান থেকেও কিন্তু গলার কণ্ঠস্বর বসে যেতে পারে। আরেকটি রোগ রয়েছে, সেটি হলো ভোকাল কর্ড সিস্ট। এই ভোকাল কর্ড সিস্টের কারণে কিন্তু কণ্ঠস্বর বসে যেতে পারে। হ্যাঁ, তো যে কারণে কণ্ঠস্বর বসে যাক না কেন, অবশ্যই এটিকে ইভ্যালুয়েশন করতে হবে। বিশেষ করে এক মাসের বেশি যদি কণ্ঠস্বর কারো বসে যায় তাহলে অবশ্যই তাকে ইভ্যালুয়েশন করতে হবে এবং ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে ভোকাল কর্ডের রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। যাদের ক্ষেত্রে ভোকাল কর্ড নোডিল তৈরি হয়, ভোকাল কর্ড আর্লি স্টেজে পলিপ তৈরি হয়, স্পিচ থেরাপি দিলেই স্পিচ থেরাপিস্টের কাছ থেকে, সেক্ষেত্রে কিন্তু ভোকাল কর্ড সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ক্রনিক হয়ে গেলে, অর্থাৎ অনেক লম্বা সময় যদি আপনি পার করে যান এবং নোডেল যদি হার্ড হয়ে যায় এবং পলিপয়েডাল পর্যায়ে যদি এই নোডেল ফর্মেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু স্পিচ থেরাপি আর কাজ নাও করতে পারে। সুতরাং গলার কণ্ঠস্বর বসে যাওয়াকে অবহেলা কখনোই করবেন না এবং অবশ্যই কণ্ঠস্বর বসে গেলে আপনি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন এবং রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।